সবাইকে স্বাগত রেক্স গেমিং ভিডিওতে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে থাকবে আমাদের আজকে ভিডিও হচ্ছে ইভিল পাম্পিং কিং টপ আপ সো দেখতে পাচ্ছ নতুন একটা ইভেন্ট চলে আসলো সো ইভেন্টটি হচ্ছে ইভিল পাম্পিং কিং টপ আপ সো দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে ফ্রি ফায়ার ফ্রি পাম্পিং দিবে সো লুট বক্স দিবে তোমাকে 100 ডায়মন্ড কিনলে তারপর 300 ডায়মন্ড যদি টপ আপ করো তাহলে পাবে শাউল শেকিং ইমোটি তারপর ইভিল পাম্পিং ব্লু প্রিন্ট পাবা 1000 ডায়মন্ড টপ আপ করলে এছাড়াও ক্যান্ডি বান্ডিল পাবা 500 ডায়মন্ড টপ আপ করলে সো চলো আমরা একটু ক্লিক করি সো দেখতে পাচ্ছ ডায়মন্ডের ইভেন্টটি চলবে হচ্ছে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত সো পাম্পিং ইভেন্টটি চলবে 1 তারিখ পর্যন্ত তোমরা দেখলা সো এটা কিন্তু প্রোমো অফারগুলো নিলে হবে না সো যদিও নেও শুধু 100 ডায়মন্ড যেটা এটা হবে সো প্রোমো যদি নেও কোনোটা 300 ডায়মন্ড প্লাস 300 ডায়মন্ড বোনাস সো তাহলে 300 ডায়মন্ডের ইভেন্টটা তুমি পাবা ঠিক আছে আবার আরেকটা প্রমো আছে না যেমন তুমি যদি 500 ডায়মন্ডের ইভেন্টটা নিতে চাও যেমন তুমি যদি 500 ধরো 600 ডায়মন্ড ভরলা তুমি হ্যাঁ 620 ডায়মন্ড ভরলা 310 তাহলে কিন্তু তোমার এই 500 ডায়মন্ড ইভেন্টটা তুমি পাবা না কারণ প্রমো কখনো ইভেন্টে কাউন্ট করে না সো জাস্ট ফার্স্ট অ্যামাউন্টটা কাউন্ট করে বা দ্বিতীয় পার্টটা কাউন্ট করে না সো তারপর 1000 ডায়মন্ড টপ আপ করলে তুমি পাবা হচ্ছে এটা ব্লু প্রিন্ট সো এটাই ছিল ভালো একটা ইভেন্ট দিয়েছে সো যাদের প্রয়োজন হয় আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো এখান থেকে কন্ট্যাক্ট করে তুমি ডায়মন্ড টপ আপ করতে পারবা ইভেন্ট নিতে পারবা এছাড়াও লেভেল আপ করতে পারবা স্পেশাল অ্যাড আপ করতে পারবা মান্থলি এবং উইকলি মেম্বারশিপ টপ আপ করতে পারবা আর প্রোমো টপ আপ ছাড়া যারা নিতে চাও সরাসরি রেগুলার যেটা সেটা নিতে পারে এখান থেকে নিতে পারবা সো এই যে প্রথম যে ডায়মন্ড প্যাকেজটা আছে এটারও তো নিলে তুমি প্রথম টপ আপ ইভেন্টটা পাবা এবং এটা নিলেও পাবা এবং এটা নিলেও পাবা এবং লাস্ট এটা মানে প্রথম চারটা প্যাকেজ তুমি যেখানে একটা নিলে ইভেন্টটা পাবা সো এটা নিতে হলে তোমাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে গেমের সো সো এটা দিতে পারো নিশ্চিন্তে তুমি টপ আপটা করতে পারবা সো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমার টপ আপ হয়ে গেলে তুমি আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলাইলা তাই না সো তখন তোমার আর কোনো রিস্ক থাকলো না এছাড়াও যে কোনো ইভেন্ট টপ আপ করার জন্য অবশ্যই ডিসক্রিপশন তোমার লিঙ্ক থেকে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিবা এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো সো তোমরা ওখান থেকে যোগাযোগ করতে পারবা সো জানি গেমিং ফেসবুক পেজগুলো কিছু মেসেজিংয়ের সমস্যা হচ্ছে সো সবাই চেষ্টা করবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য সো আর এছাড়াও যারা অলো কিনতে চাও তারা ডায়মন্ড টপ আপ করার পর এখান থেকে ক্যারেক্টার এসে এখান থেকে তোমরা যে ক্যারেক্টারটা তোমাদের ভালো লাগে সেটা ডায়মন্ড দিয়ে কিনতে পারো সো অবশ্যই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড ব্যালেন্স থাকতে হবে সো ধরো তোমার এটা ভালো লেগেছে ঠিক আছে তাহলে এখানে 499 ডায়মন্ড তোমার থাকতে হবে অ্যাকাউন্টে এটা ভালো লাগছে তাহলে 499 ডায়মন্ড থাকতে হবে এটা 699 সরি 599 ডায়মন্ড সো যেটা নিতে চাও না কেন যাই নিতে চাইলে তোমার 500 ডায়মন্ড ধরো ডায়মন্ড কম এটা লেখোটা নিতে গেলেও সেম সো এখানে দেখবা সো আর এটা হচ্ছে ইভেন্ট সো খুব চমকার একটি ইভেন্ট দিয়েছে সো যারা মিস করতে চাও না এখনই টপ আপ করে নিও আমাদের থেকে টপ আপ করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিও এবং টপ আপ করলে তোমরা স্কিনগুলো সাথে সাথে পেয়ে যাবা সো আর যদি প্রোমো অফার দিয়ে টপ আপ ইভেন্টগুলো নিতে চাও সেটা জিজ্ঞেস করে নিবা আগে এবং আইডি দিয়ে প্লে আইডি দিয়ে চেক করে নিবা এবং তুমি জিজ্ঞেস করে নিবা যে কোন অফারটা নিবা নাহলে হয়তো তুমি নাও পেতে পারো অফারটা তাই না সো আগে বলে নিবা যে আমি ইভেন্টের এই টপ আপটা করতে চাই আমার এটা দরকার সো এটা তুমি যেখান থেকে টপ আপ করো না আগে বলে নিবা তাহলে ভালো হবে সো দেখা যাবে সে প্রোমো দিয়ে দিল তুমি পেলা না সো প্রোমো নিল সো কথা বলে নিবা যে কোন কোন ইভেন্টে তুমি নিতে চাও কোনটা বাবা তুমি করতে চাও আর আইডি পাসওয়ার্ডটা যেটা রেগুলার প্যাকেজ ওটা তুমি যেটা নিবা ওটাই তুমি ইভেন্টটা পেয়ে যাবা সো ওটা কোনো সমস্যা নেই ওটা ডায়মন্ডের কোনো ভাবনা সোনাস নাই সো ওটা প্রবলেম হবে না সো এটি হচ্ছে ফ্যাক্ট সো বন্ধুরা সো আমরা চলো অনেক বকবক করলাম সো যারা এই ইভেন্টগুলো নিতে চাও আরও বিষয় জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ দিবা প্লে স্টোরে সার্চ দিলে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা পেয়ে যাবা যাদের ডাউনলোড করেনি তারা ডাউনলোড করে নিবা সো এই ছিল ফ্যাক্ট চলো আমরা একটা গেম পেলেছি চলো তারপর গেম খেলে এসে আবার কথা বলো সো অনেক দিন যেহেতু খেলা হয় না এটা কি টিম বিটিএস আচ্ছা এটা কী গেম সমস্ত খেলা হয়নি সো বন্ধুরা হ্যাঁ এই গেমটা একটু খেলি সো এই গেমটা খেলি তারপর আবারও তোমাদের সাথে কথা বলবো সো এটা কি নতুন আসে নাকি আচ্ছা সরি মনে দেবনটাতে নাকি মারবো কেমনে আচ্ছা আচ্ছা বন্ধু টন্ধু কিছু তো নাই এটা কীভাবে খেলে আমি তো জানিও না ও আচ্ছা ও মাই গড বন্ধু কে তো ভাবনি খেলা কি শুরু হয় না কি বুঝতেছি আচ্ছা এই যে খেলা এখন শুরু হয়েছে তুমি আসলে খেলি নাই তো আগে এই জন্য তবে আচ্ছা এখন শুরু হয়েছে খেলা ওরে বাইরে ভাই কি মাইকটা দিল আমার কেন মারলো সেট উপরে ছিল আমি কি আবার আইপাছি ভালো আচ্ছা আচ্ছা এই টিডিএমটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা
ওই যে আমার মারে দিছে আসলে খেলাটা আমি খেলি নাই তো এখন বুঝতেছি না সো এটা হচ্ছে টিডিএম পাবজি যে টিডিএমটা আছে ওয়্যারহাউস মারছি একটা অবশ্যই ওরে ভাই রে ভাই ওর গুলি কি পাওয়ারে ভাই ও কোন দিক থেকে মারলো মারছে একটা বেশি উঠতেছিল কন্ট্রোলিং টা আমার একদমই ভালো লাগে না সো আচ্ছা আবার দিয়ে দিছেন মারছি মেরে দিছে পাগলা সো খেলাটা খুব মজাই লাগতেছে মানে খুব তাড়াহুড়া করে খেলতে হচ্ছে তারপর মরে যাচ্ছে আবার আসতেছি ও হরে গুলি শেষ হয়ে গেছে ও পিছন দিয়ে মারতেছে মারে খুঁজে ভাই মারি একটা মরিয়ে দেয় সো কিছু কর নাই কি বন্ধুক নিছি এটা অবশ্য ভালো বন্ধুক কিন্তু আমি পিসিতে খেলতেছি তো ওই জন্য একটু পিসিতে আসলে কন্ট্রোলিংটা পাবজি ভালো হয় না আমার খেলা সবাই মারতে আছে আমরা হেরে গেছি ও শিট সো খুব সুন্দর খেলা হয়েছে আমরা হেরে গেছি সো এখন ডিব্বা দিতেছে সো বন্ধুরা সবাই ভালো থাকবে আজকে পর্যন্ত আবার নতুন ইভেন্টে আসবো সবাই ভালো থাকবা স্টে হোম স্টে সেফ অ্যান্ড হ্যাপি গেমিং